नमस्कार বন্ধুরা, ওয়েলকাম টু রিঙ্কু ব্লগ। আবারও হাজির হয়ে গেছি অন্য একটি রেসিপি নিয়ে। আজকে আমরা বানাবো পাপাইয়া মিল্ক শেক। পাপাইয়া মিল্ক শেক বানানোর জন্য আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লেগেছে আর আমরা এটা কিভাবে বানালাম আপনাদের সঙ্গে পরবর্তী স্টেপে তা শেয়ার করব। পাপাইয়া মিল্ক শেক বানানোর জন্য আমরা এখানে পেপে কেটে নিয়েছি এক বাটি, নিয়ে নিয়েছি আইসক্রিম। আমি এখানে ভ্যানিলা ফ্লেভার নিয়েছি, যার যার যে ফ্লেভারটা পছন্দ সে সেই ফ্লেভারের আইসক্রিম ব্যবহার করতে পারবে। বরফ, আর এটা গার্নিশের জন্য নিয়েছি পেপে ছোট ছোট করে কেটে। আর লাগবে চিনি। আর আমি এখানে 300 ml ফুল ফ্যাট দুধ নিয়েছি। তাহলে আমরা পরবর্তী স্টেপে যাই। আমরা এখন একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, তার মধ্যে সবার প্রথমে আমরা পেঁপেগুলো ঢেলে দেব। তারপর আমরা যেহেতু 2 গ্লাস মিল্কশেকটা বানাবো, তার জন্য দিয়ে দিলাম 2 চামচ চিনি। আইসক্রিম দেবো মোট 4 চামচ। দিয়ে দিলাম আইসক্রিম, আর দিয়ে দেব দুধ। এখন আমরা এইসব ইনগ্রিডিয়েন্টস গুলোকে একসাথে মিক্স করে নেব। আমাদের এই মিক্সটা হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দেব কয়েক টুকরো বরফ। যে যেরকম ঠান্ডা খেতে চায় সেই অনুপাতে বরফটা দেবে। দিয়ে আরেকটু ঘুরিয়ে দেব। আমাদের এটা এখন রেডি হয়ে গেছে। এখন সার্ভিং গ্লাসে ঢাললে আমাদের রেডি হয়ে যাবে আমাদের পাপাইয়া মিল্ক শেক। কি করব, এরকম একটা গ্লাস নেব, নিচে আমরা কিছু ছোট ছোট করে কাটা পেঁপের টুকরো দিয়ে দেব, দেখতে ভালো লাগবে। এবার এর উপরে আমরা দিয়ে দেব আইসক্রিম, দিয়ে একটু চেপে দেব। উপর থেকে এবার আমরা মিল্কশেকটাকে ঢেলে দেব। তারপরে উপর থেকে আরেকটা দুটো পেঁপে দিয়ে দেব, আরেকটা বরফের কুচি। রেডি হয়ে গেছে আমাদের পাপাইয়া মিল্ক শেক। পাপাইয়া মিল্ক শেক